আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথ ইজ ড্রিম ওয়ার্ল্ড। সকালবেলা রুটি কিংবা পরোটা না বানিয়ে যদি রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রকম রাইস ফ্রাইয়ের একটা রেসিপি করে নেওয়া যায় তাহলে মন্দ কি? আর এটি তৈরি করা এতটাই সহজ আর খেতে খুবই মজার যে বাড়িতে থাকা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর কয়েকটি মাত্র উপকরণ দিয়ে তৈরি করা হলেও এর স্বাদ ফ্রাইড রাইসের চেয়েও কোনো অংশে কম হবে না। তো চলুন মজাদার এই রাইস ফ্রাই রেসিপিটি দেখে ফেলি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর 2-3টি কাঁচামরিচ আগে থেকে কেটে রেখেছি এভাবে সেই কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে রসুন বাটা আর মরিচও 2-3 মিনিট ধরে একটু ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে যখন 2-3 মিনিট ধরে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে এইভাবে এক পাশে রেখে দিচ্ছি। আগে থেকে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, সেই ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে দেওয়ার পর এভাবে সাথে সাথে নেড়ে চেড়ে ঝুড়ো করে নিতে হবে, ঠিক যেমন আমরা ফ্রাইড রাইস রান্নার সময় ডিম ঝুড়ো করে থাকি। তারপর পেঁয়াজ কাঁচামরিচের সাথে ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 2-1 মিনিট তেলের উপর ভেজে নিতে হবে। তারপর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। আগে থেকে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, সেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরোগুলো একটু ছোট করে কাটতে হবে। টমেটো থেকে সামান্য পানি বের হয়ে আসবে, তাই আরও 2-1 মিনিট নেড়ে চেড়ে সেই পানিটা শুকিয়ে নিতে হবে। এরপর রাতে যে ভাত রয়ে গিয়েছিল সেখান থেকে 1 কাপ পরিমাণ ভাত দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তাই 1 কাপ পরিমাণ ভাত দিয়ে দিলাম। যদি আপনারা দুটো ডিম ব্যবহার করেন তাহলে ভাতের পরিমাণ আরও বাড়িয়ে দিবেন। আপনাদের টেস্ট অনুযায়ী ডিমটা আপনারা ব্যবহার করতে পারেন, চাইলে আরও বেশি ডিম ব্যবহার করেও রাইসগুলোকে ভেজে নেওয়া যাবে। এখন চুলার হিট একদম কমিয়ে রেখে নেড়ে চেড়ে 5-6 মিনিট ধরে ভাতগুলোকে ভেজে নিতে হবে। চুলার হিট কমিয়ে রেখে এইভাবে আমি ভাতগুলোকে ভেজে নিচ্ছি। 5-6 মিনিট ধরে যখন ভাজা হয়ে যাবে আগে থেকে কিছুটা ধনে পাতা কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর ভেজে নিতে হবে। পুরোপুরি ভাজা হয়ে গেলে একদম শেষে ফ্লেভারের জন্য আমি 1/4 চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রাইসগুলো এখন সকালে নাস্তায় পরিবেশনের জন্য একেবারেই তৈরি হয়ে গেল। এভাবে যদি ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যায় বেঁচে যাওয়া ভাত দিয়ে তাহলে সকালে রুটি কিংবা পরোটা বানানোর ঝামেলা একেবারেই থাকবে না। আর বাচ্চাদেরকে খুব সহজে আপনারা টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, এমনকি অফিসে লাঞ্চ বক্সে দুপুরের খাবারের জন্য এভাবে তৈরি করে দিলে খুব একটা ঝামেলা হবে না। আশা করি আজকের এই খুবই মজার রাইস ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি ছেড়ে চলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে দিবেন আর সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।
আবারও ইনশাল্লাহ অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।